ভারতের শেয়ার বাজারে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হলো অনিল আম্বানি সহ 25 জনকে বেআইনিভাবে পুঁজিবাজারে অর্থ সরিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স হোম ফাইন্যান্সের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি অভিযোগ পুঁজিবাজার থেকে নিয়ম বহির্ভূতভাবে তহবিল সরিয়ে নিয়েছে তারা আগামী 5 বছর সেবি তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের পরিচালনা সংক্রান্ত কোনো পদে থাকতে পারে অনিল আম্বানি পাশাপাশি 25 কোটি রুপি জরিমানাও করা হয়েছে তাকে তার কোম্পানির আরও 3 কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী 5 বছর সেবি তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালনা সংক্রান্ত অন্য কোনো পদে থাকতে পারবে না অনিল আম্বানি